দেখুন একটা নচ্ছার বাপের ক্রিয়াকর্মগুলো দেখুন, এরম নচ্ছার বাপের ঘরে সন্তানগুলো তো নচ্ছার কি ভদ্রসভ্য হবে? দেখুন অঙ্গভঙ্গি, দেখুন গোপন অঙ্গ নাড়ানোর কায়দা, দেখুন ছি, মাথায় সিঁদুর হাতের শাখা। হ্যাঁ ঠিকই শুনছেন, মাথায় সিঁদুর হাতে শাখা, শাখাপলা পরে পরপুরুষের সাথে সারা দিন টোটো 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 করে ঘুরে, বাইকের পিছনে টোটো করে না, তারপরে কি করছে, নষ্টামি করছে, স্বামী সন্তান ফেলে নষ্টামি করছে অন্য পুরুষের সাথে। কবে? 14ই ফেব্রুয়ারি গো। হ্যাঁ, নষ্টামি কোন লেভেলে গিয়ে করতে হয় সেটা ভালো করে দেখিয়ে দিল কে, ক্যাথা। আর সেই নষ্টামিকে সাপোর্ট করছে ক্যাথার বাবা, তাই না? হ্যাঁ, 2024-এর 14ই ফেব্রুয়ারি মা সাজিয়ে দিচ্ছে, বলছে আজকে আমার লুকটা হবে একটু অন্যরকম, আর বাবা পৌঁছে দিয়ে আসছে, যাও মা ঝালাই দাও। দেখো এগুলো বলতাম না, ওর বাবার এত বড় সাহস, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মেয়ে নোংরামি নষ্টামি চরিত্রহীন শরীর বেছে খাচ্ছে, ঘনাই গেছে, সব তুলে ধরবো। কী কী কারণে আজ বাপ হয়েছ, বাপকেই শুনতে হয়, আর মা জন্ম দিলে মাকেই শুনতে হয়। ছেলে মেয়ে প্রশংসার কাজ করলে যেমন মা বাবাকে শুনতে হয়, গর্বে বুক ফুলে যায়, ছেলে মেয়ের কুকর্মের জন্যে মা বাবাকেই শুনতে হয়, এটা স্বাভাবিক। ভালো কাজ করলে তাহলে ভালো কমেন্ট করতো মানুষে, আজকে নচ্ছারগিরি করেছে মেয়ে, আর সেই নচ্ছারগিরিকে সাপোর্ট করেছো তোমরা, ধেরে আদামরা খাসি বুড়ো, আর মা, মা হচ্ছে সবচেয়ে বড় অসভ্য, যে মেয়ের সংসার শুধু ভেঙে নিয়ে আসেনি, এসে কি কারণে এসছে তার কাছে পৌঁছে দেয়। এত বড় অসভ্য কুলাঙ্গারেরা যে বড় বড় গলা করছে, যে কি নেগেটিভ কমেন্ট আমায় করছো, ভেবেচিন্তে করো, তোমাকে আরো হাজারজন দেখছে, আর তোমার মেয়েকে কোটি কোটি লোক দেখছে, লাখ লাখ লোক দেখছে, আবার মেয়ে তো এখন লাখে খেলে না, কোটিতে খেলে, বলো কি করে? হ্যাঁ, এত বড় সাহস, জামাইয়ের বাড়িতে গিয়ে জামাইকে কলসি নিয়ে মারতে যাও, তোমার যে জায়গায় জায়গায় কেটে হাতে ধরিয়ে দেয়নি, এ তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। ঠিক আছে, দল ধরে এসে মোটামুটি আমাকে ধমকে ধমকেও টুকটাক দিয়েছে, যাই হোক সব বেরোচ্ছে। সব ভেঙে চলে একটি নেওয়ার চেষ্টা করছে, আমাদের যথেষ্ট ধমকেছে, এই যে পুলিশের থেকেও মনে হচ্ছে এনাদেরই একটি রাত চলছে এখানে, যাই হোক আমি তো কম্প্রোমাইজ করার জন্য পুরো রেডি, যেটা যেটা তাদের আছে অবশ্যই নেবে, নিশ্চয়ই নেবে, নেবে না কেন? তো আমার গায়ে যখন হাত তুললো, পাড়া প্রতিবেশী তো প্রচুর মানুষ এক জায়গায় হয়ে গেছিলো আমার বাড়িতে, গ্রামের লোক তো খেপে গেছিলো, গ্রামের লোক তো খেপে গেছিলো, আমি তো থামালাম, তাই কর্মকাণ্ডগুলো করবে, নচ্ছারগিরি করবে, আর তোমাকে ফুল চন্দন দিয়ে কমেন্ট বক্স ভরিয়ে দেবে, জানোয়ার জঘন্য, খৈনি পিটতে পিটতে, কি বলেছিলে যে আজকে ঘানি ঘুরিয়ে খাটাবো, ঘানি কাকে ঘুরতে হয়, দেখো অনেক কিছু শুনতে পাবে তোমরা, শুধু বলতে পারছি না, দেখো এই কেস খাবে, যে এত বড় বড় কথা বলছে না, এ কেস খাবে এবং খেতে চলেছে, এইটা এইটুখানি বলে গেলাম। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। যতই রাত হোক আমার এই ছোট্ট ভিডিওরা তোমরা দেখো, এত নষ্টা ফ্যামিলি যে ওর মেয়ের কাঁচা বয়সে খিদে বেশি শরীরে, সেটা আবার পাল্টি পিসকে বলে, কোথায় গেল তোদের এই কল রেকর্ড ফাঁসগুলো, কল রেকর্ড যে তোরা শুনিয়েছিলি মেয়ের চ্যানেল দিয়ে, সেগুলো কই, খুঁজে পাই না কেন? মেয়ে ঘনায় রাত কাটিয়েছে দিনের পর দিন, সেটাও শুনে নিন। হ্যালো, হ্যাঁ বল, কে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? আমি ইয়ে থেকে বলছি, টাকি থেকে। আপনি কে বলছেন? টিনা দি আছে? হ্যাঁ আছে। কাকে চাই? টিনা দিকে। আপনি কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কে বলছেন? আমি এই টিনা দিদারই বাড়ির পাশেরই লোক। হ্যালো, হ্যালো কে? হ্যাঁ টিনা দি, তুমি কোথায় আছো? কে চিনতে পারলাম না। আমি একজন ইউটিউবার গো, তোমার বাড়ির কাছে আমার বাড়ি, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমার একটু চ্যানেলটা একটু গ্রো করতে চাই। এই কোথায় তুমি ডাকলে? টাকিটা বাড়ি, টাকির কাছেই। তুমি এখন কোথায় আছো? আমি এই বাড়িতেই। ইয়েতে শ্বশুরবাড়িতে না? হ্যাঁ এই ইয়েতে গহনাতে। কেন? ইয়েতে শ্বশুরবাড়িতে না? হ্যাঁ এই ইয়েতে গহনাতে। গহনাতে আছো? গহনাতে আছো? হুম। বাড়িতে কবে আসছো? বাড়িতে যাবো আজকে, এই আসলাম কালকে, কালকে না পড়ছি, বাড়িতে যাবো
আজকে আসলাম, কালকে ফাইলটা আমি করছি। তারপরে বাপ বড় বড় গলা করছে, নষ্টা ফ্যামিলিকে শুনতেই হবে। আর একটু দেখে নাও, উত্তরপ্রদেশ গেছিল রাম মন্দিরে, সেখানে নষ্টামী করেছিল। বাপ হয়ে কী করে পাঠাস, স্বামী পুত্র থাকতে, স্বামী সন্তান শ্বশুরবাড়ি থাকতে, পর পুরুষের আন্টু বান্টু নিয়ে খেলতে, তাহলে কমেন্ট তো মানুষে খুব ভালো করছে। আরও চাচা ছোলা দেওয়া উচিত, বড় বড় কথা বলে। হ্যাঁ, আইনকে মানে কাজে লাগাও, মিস ইউজ করো, তাই না? মিস ইউজ একদম জায়গা মতন গুঁজে দিয়েছিল রিকভারির নামে সারা গ্রাম। আর কী করেছে ওই ক্যাটা? ক্যাটা বলছে দেখো সারা গ্রামকে নিয়ে এসছে, দরকার পড়ে না তো সারা গ্রামকে নিতে, সারা গ্রামের লোক তোকে দেখতে এসছে, তোর মাকে তোর বাপকে, যে কে জন্ম দিয়েছে, কাদের মিলনে এইরকম একটা অশুভ কুলাঙ্গার ধম্মের সার, স্বামী সন্তান ফেলে অন্যের বান্টুতে আসক্ত হয়ে বেরিয়ে গেছে। মা বাবাকেই শুনতে হয়, ছেলে মেয়ের কুকীর্তির জন্যে মা বাবাকে শুনতে হয়, ছেলে মেয়ের সুকর্ম করলে, ভালো কর্ম করলে, ভালো কাজ করলে মা বাবাকেই শুনতে হয়, যে দেখো এর মা বাবা ভালো পারিবারিক ঠিক করেছে, তাই জন্য এত ভালো হয়েছে ছেলে বা মেয়ে। আর এই দেখো মা বাবা নিজেরাই খারাপ দুশ্চরিত্রা বলে মেয়েটাকে পাঁচ বছরের সংসার করার সময়টুকুও পেলো না, মেয়ে পাঁচ বছর অতিক্রম করলো না, তার শরীরের খিদে এমন, বাপ আবার বলে মেয়ের কাঁচা বয়স তো জামাই বোধহয় মেটাতে পারছে না, হ্যাঁ জামাই মেটাতে পারছে না বলেই সাকা সিঁদুর পরে ওই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মারাতে গেছে। শুনে নিন ভ্যালেন্টাইন ডেতে কি বলছে। এখানে এসে খাবার অর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে? এবার কি খাবারটা আসলে খাবার পালা, আর হ্যাঁ শুধু আমরা খাবো না, বাড়িতে মা পাঠাতে দিয়েছে, নিয়ে যেতে হবে, বুঝিস? মা বাড়িতে বলেছে এই বাড়ির জন্যই খাবার নিবি নিতে হবে, জানিস তো? আর কত গিফট, আমি অডিও করে শোনাচ্ছি, এত লোভ এদের, মানে লোভ কোন পর্যায়ে, লক লক করে লোভে। আরে জানে মেয়ে আমাদের সংসারটা টানবে, তাই জন্য মেয়েকে তুলে নিয়ে চলে এসছে। মেয়ে নোংরামি করেছে, দোষারোপ করছে সন্দীপদের পরিবারে। সন্দীপের মা বাবাকে নষ্টা বানিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পারেনি। আজকে সন্দীপের মা বাবা সম্মানিত একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, মেয়ে কী কুৎকীর্তি করছে যার জন্যে তোমাদের মতন মা বাবাকে কটু কথা শুনতে হচ্ছে। আর সন্দীপের মা বাবা গর্বে বুক ফুলে যাচ্ছে যে সন্দীপের মতন ছেলে প্রতিটা ঘরে ঘরে যেন জন্মায়, এইটা মানুষে বলছে, তাতে তার মা বাবার গর্বে মাথা উঁচু হয়ে যাচ্ছে। হ্যাঁ, বড় বড় বাত মারছো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে, ধুইয়ে কাপড় পরিয়ে দেবো, বুঝেছো? নষ্টা ফ্যামিলি, বুড়ো থেকে গুঁড়ো আর গুঁড়ো থেকে বুড়ো প্রত্যেকটা চরিত্রহীনা, একটা পর পুরুষের সাথে রাম মন্দির পাঠিয়ে দিয়েছে, আর তাকে কে সাপোর্ট করছে? বাড়ির বড়রা, সবচেয়ে সিনিয়র যে সদস্য, সে স্বীকার করছে যে না, পাশের ইয়েটা সিটটা এমনি ফাঁকা, সমর্থন করছে। আর রাত্রিবেলা জিনিস পাহারা দিতে বাসে উঠছে, কী কারণে উঠছে এখন আর কারো জানতে বাকি নেই। বড় বড় কথা, লজ্জা করে না? কমেন্ট বক্স, কমেন্ট বক্সে কমেন্ট ভরে যাবে নষ্টা কমেন্টে, নোংরা কমেন্টে, যেমন তোরা সেই রকম কমেন্ট করবে। ডিলিট কর, কটা ডিলিট করবি, আবার হুমকি দিচ্ছিস? হুমকির জায়গা মতন গুঁজে নে, নাহলে মানুষে গিয়ে গুঁজে দিয়ে আসবে। একটা ভ্রষ্টাচারী চরিত্রহীনা 12-ডাশারি মেয়ে, সেই মেয়ে নষ্টামি করছে আর বাবা মা গর্বে গর্বে রিল করছে। নোংরা আমি কোন পর্যায়ে গিয়ে করতে পারিস রিলস, কোন অঙ্গ নাচিয়ে নাচিয়ে সুন্দর মতন আরস দেখিয়ে দিয়েছে, তারপর মুখ নাড়িস? মেয়ের মেয়ের জন্যে তো মুখ দেখানোর জো নেই, যদি আদর্শ মা বাবা থাকত, তোদের মতন মা বাবা, তোরা বুক ফুলিয়ে আর কী কী ফুলিয়ে রিলস করিস। চল ভাট, নোংরা কোথাকার, এর আবার বড় গলা করে কেঁইতে আসে, বাবা নেগেটিভ কমেন্ট আছিস, এই যে ওয়াইটিতে থোবরা দেখাতে পারছিস, আরও কিছু কিছু নাচিয়ে দেখাতে পারছিস, মনে করবি যে এখনও মানুষ দুই একজন তোর মতন ভ্রষ্টাচারী মা বাবা তারা দেখতে আসে, তারাও বাড়িতে এরম নোংরামো করে। চলো বন্ধুরা, আজকে এইটুকানি, গুছিয়ে কালকে দিতে আসবো এই আও ভক্তি অসুররূপী শ্বশুরটাকে। চলো, লাভ ইউ অল।